এই পুলিশ প্রধান বেনজির, যার নাই কোনো নজির, আসলেই উনি বেনজির। তো এই বেনজিরকে পুলিশ প্রধান কে বানিয়েছে? ধাপে ধাপে প্রমোশন দিয়ে ঢাকা মেট্রোপলিটনের এই ডিএমপির কমিশনার, র্যাবের প্রধান, তারপরে পুলিশ প্রধান কে বানিয়েছে? শেখ হাসিনা বানিয়েছে। সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। এটা একটা বিরাট বড় অশনি সংকেত। প্রশ্ন উঠছে, তবে কি সব হারাতে যাচ্ছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ? সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, আরও একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা কিন্তু আপনারা ভিডিও শুরুতেই বেশ কয়েকটি ছোট ছোট ভিডিও ক্লিপ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর কিছু তথ্য জানতে পারবেন। তো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না জেনে শেষ পর্যন্ত দেখে যাওয়ার। তো মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি বাজিয়ে রাখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও স্ক্রিন থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। কেউ পারবে না, বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন, সেখানে যদি অপরাধী হিসাবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিতে চাই। তিনি সাবেক আইজিপি কোন আর সাবেক সেনাপ্রধান, আমাদের দেশে প্রচলিত আইনে অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্থন। ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানাই যে যদি তিনি মিন করে ওই কথাটি বলে থাকেন, মন থেকে বলে থাকেন যে জেনারেল আজিজ কিংবা বেনজির সাবেক পুলিশ প্রধান সেনাপ্রধান যাই হোক না কেন তাদের অপকর্মের দায় সরকার নেবে না, এই কথা যদি তিনি মনে প্রাণে বিশ্বাস করে বলে থাকেন তাহলে আমি ধন্যবাদ জানাই। আর যদি অভিনয়ের জন্য, জনগণকে ধোকা দেওয়ার জন্য, আইওসের জন্য বলে থাকেন তাহলে আমি ঘৃণা প্রকাশ করছি, আমি ধিক্কার জানাচ্ছি। কারণ এই পুলিশ প্রধান বেনজির, যার নাই কোনো নজির, আসলেই উনি বেনজির। তো এই বেনজিরকে পুলিশ প্রধান কে বানিয়েছে? ধাপে ধাপে প্রমোশন দিয়ে ঢাকা মেট্রোপলিটনের এই ডিএমপির কমিশনার, র্যাবের প্রধান, তারপরে পুলিশ প্রধান কে বানিয়েছে? শেখ হাসিনা বানিয়েছে। কাজে এই বেনজিরের অপকর্মের দায় শেখ হাসিনাও এড়াতে পারেন না। একইভাবে এই পুরান ঢাকার সন্ত্রাসী পরিবারের সন্তান, যার গোষ্ঠীসুদ্ধ সন্ত্রাস, আপন ভাইয়েরা সন্ত্রাস খুনি, 90-এর দশকে 7-স্টার গ্রুপ, 5-স্টার গ্রুপ, বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ যারা নিয়ন্ত্রণ করত এই আজিজ পরিবার, সেই পরিবার থেকে প্রধানমন্ত্রী সেনা প্রধান নিয়োগ দিয়ে তার রুচি এবং তার মানসিকতার বহি প্রকাশ করেছেন। আজিজকে কে সেনা প্রধান করেছে? এই সরকার প্রধান, এই শেখ হাসিনা সেনা প্রধান করেছে। কাজেই তাদের মানসিকতায় যে লুটপাট, গুম খুন, সেটা তো তারা উচ্চ পদে খুনি লুটেরা দুর্বৃত্তদেরকে বসিয়ে প্রমাণ করেছে। আমাদের সংগ্রামী সভাপতি ঢাকা মহানগর উত্তরের মিজান ভাই বলেছে, প্রধানমন্ত্রী 42টা টেলিভিশন পত্রপত্রিকার সামনে কথা বলছেন, সাংবাদিকদেরকে গরু ছাগল মনে করছেন, মানুষকে পাগল মনে করছেন, উন্মাদ মনে করছেন, তাই তিনি মিথ্যে বলে যাচ্ছেন, সাংবাদিকরা চুপচাপ সেটা ফলো করে লিড নিউজ করছেন, টেলিভিশনে প্রচার করছেন, আর আম পাবলিক শুনে আর হাসে। কথা ওই জায়গায় চলে গেছে যে যাই যদি যাক প্রাণ, হীরক রাজাই ভগবান, শেখ হাসিনা যাই বলুক না কেন ওই যাই আসমানি কিতাবের বাণীর মতো সত্য তাদের কাছে, আওয়ামী লীগের নেতাদের কাছে। এবং তিনি প্রতিনিয়তই এই ভোট এবং নির্বাচন নিয়ে মিথ্যাচার করে যাচ্ছেন, জনগণের সঙ্গে ইচ্ছামি করে যাচ্ছেন, যে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, আমরা এদেশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি, ভাতের অধিকার ফিরিয়ে দিয়েছি, আওয়ামী লীগ না থাকলে দেশে উন্নয়ন হয় না, এই সমস্ত ফালতু কথা বলে বেড়াচ্ছেন, ইচ্ছামির কথা বলে বেড়াচ্ছেন একটা দেশের প্রধানমন্ত্রী, এবং রাষ্ট্র নিয়ে মস্করা করছে। ওই যে আমাদের এক ভাই বলছে না, দুইজনে গল্প করতেছে, আবার ফেসবুকে দেখলাম লেখা লেখা লেখি হচ্ছে, একজন একজন জিজ্ঞাসা, ভাই দেশের অবস্থা কি? দেশের অবস্থা জেলখানার মতো। কেমন জেলখানায়? আজান দেয় ছিনতাইকারী, ইকামতি করে চোর, নামাজ পড়ায় খুনি, তাই না? জেলখানায় তো ম্যাক্সিমাম অপরাধী নেই, জেলখানায় তাদের সাজা হয় তারা থাকে, তো সেইখানে তো ইমামতিও করে সেই অপরাধীরা, নামাজও ওই আজানও দেয় আপনার অপরাধীরা, আবার মোনাজাতও ধরে সেই অপরাধীরা। তো আজকে এই দেশের দিকে যদি তাকান,
এই দেশ কারা চালাচ্ছে? ওই ছিনতাইকারী, চোর, ডাকাত বেনজির আহমেদ। উনি বেশ কিছুদিন আমাদের এখানে সফলতার সাথে এই চাকরিতে ছিলেন। তো ওনার যে সম্পদের ফিরিস্তি কালের কন্ঠের মাধ্যমে আমরা জানলাম। জানার পর আমার কাছে মনে হয়েছে যে এটা একটা বিরাট বড় অশনি সংকেত। দেখা যাচ্ছে যে যে রিপোর্ট পত্রিকায় আসছে, এবং নিশ্চয়ই ওনারা অনেক রিসার্চ করে, একটা কালের কন্ঠের মতো একটা পত্রিকায় রিসার্চ করে বিভিন্নভাবে, এই অনেক ভালো এভিডেন্স ছাড়া তো নিশ্চয়ই এটা করার কথা না। লাইভ করে উনি ওনার বক্তব্য কিছু স্বীকার করেছেন, কিছু অস্বীকার করেছেন। এখন প্রশ্ন হচ্ছে কি যে একজন আইজিপির 34 বছরের জীবনে যে বেতন হয়, বেতনে প্রায় 1,74,00,000 টাকা হয়, 1.25 কোটির মতো। কিন্তু দেখা যাচ্ছে যে শত কোটি টাকার মালিকানা ওনার আছে, যেগুলা কাগজের হিসাবে আসছে। আর বে হিসাবে যে কি আসছে এটা একমাত্র আল্লাহ মাহবুব ছাড়া তো আর কেউ জানেন না, বা কি আছে ওনার। এখন দেখা যাচ্ছে ওনার মেয়ে এবং ওনার ওয়াইফ দুইজনেরই কোনো ইনকামের কোনো লাইনই ছিল না, বা এরা তো ইনকামও করে না। তারপরও 6টা কোম্পানি থেকে শুরু করে কোটি কোটি টাকার সম্পদ উনি বানাইছেন। এবং মজার বিষয় হচ্ছে কি, গোপালগঞ্জের মতো জায়গায় 600 বিঘা, 800 বিঘা আরও পাশে কত হয়, 800, 1400 বিঘা। তা আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জ কিনে ফেলতেন মনে হয় উনি। তা আমাদের সবাইকে আল্লাহ বাঁচাইছে যে বেশি দিন সময় পান নাই। আমি যে সম্পদ বানাইছেন আর কিছুদিন হইলে হয়তো ওনার জমির উপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাজারে যাওয়া লাগতো। তো এত সম্পদ, আপনার শত কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, এর স্ত্রী ও 2 মেয়ে, 2 লাখ শেয়ার কিনেছেন। তো রিসোর্টের জন্য এলজিডি আবার 7 কিলোমিটার রাস্তা ওনার করে দিছে। যাই হোক, আইজিপি মহোদয় থাকলে এলজিডি তো একটু আপনার ফেভার করতেই পারে, বা একটা ভয়ের প্রশ্নও থাকে। তাই এখন প্রশ্ন হচ্ছে কি, বৈধ অবৈধ, এখন প্রশ্ন হচ্ছে কি, এত সম্পদের রিপোর্ট আসার পর আমি ভাবছিলাম যে আমার মনে আশা লাগবে না। দুদক নিজেই হয়তো এত বড় জিনিস দেখার পর, দুদক আবার শুনতেছিলাম দুদকের চেয়ারম্যান মহোদয় বলছিলেন যে ওনারা একটা চিন্তাভাবনা করতেছেন, আর চিন্তাভাবনাটা কোথায় থেমে গেছে এটা আমার জানা নাই। এত বড় জিনিস যদি আমরা কেউ কথা না বলি, তাহলে এই বঙ্গবন্ধুর বাংলাদেশে কি এত বড় দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে কেউ কথা বলবে না? আর দুদক নিজে তো কাজ যদি না করে, তা আমাদের দায়িত্ব হচ্ছে কি নাগরিক হিসাবে দুদককে বলা যে ভাই আপনি একটু নড়ে চড়ে বসেন। অ্যাটলিস্ট আমরা তো বলছি না যে উনি দুর্নীতি করেছেন, আমরা বলছি যে অভিযোগটা আসছে এটা বাংলাদেশের মানুষের সামনে, জাতির সামনে পরিষ্কার হোক। উনি সেন্ট মার্টিন, কক্সবাজার, কুয়াকাটা যেসব জায়গায় গেছেন, মোটামুটি কোনো জায়গায় তো দেখেছি যে জায়গার বাকি নাই। তাই এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ইনকোয়ারি করে প্রপারলি আমাদের কাছে আসা উচিত। দুদক বলো, আমার প্রশ্ন হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একটা মিশন হচ্ছে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ, দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে এবং দাঁড়াতে হবে। আমি একজন এই প্রথম, কিন্তু আমি এমপি হিসাবে এই প্রথম। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণে নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলেছেন। তো এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার কাছে কি মনে হয়েছে, বা আপনার কি মতামত, তা অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটুকু লিখে জানাবেন। আর হ্যাঁ দর্শক, আজকের এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন, বা কোন স্থান থেকে দেখছেন, দেশ থেকে দেখছেন নাকি বিদেশ থেকে দেখছেন, সেটি একটু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তাহলে করে আমরা বুঝতে পারবো যে আমার একজন দর্শক তিনি আজকের এই ভিডিওটি অমুক জেলা বা অমুক স্থান থেকে দেখতেছেন, বা দেশ কিংবা বিদেশ থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন। দর্শক, আজকের এই ভিডিওটি কিন্তু আপনার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আপনি কিন্তু এই ধরনের ভিডিওগুলো দেখতে ভালোবাসেন বলেই ইউটিউব আপনার কাছে এই ভিডিওটি পৌঁছে দিয়েছে। তো ইউটিউবে এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমেই কিন্তু আপনি এখনও পর্যন্ত এই ভিডিওটি ক্লিক করে দেখতে পারতেছেন। তো দর্শক, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ সংবাদ যদি সবার আগে দেখতে চান বা সবার আগে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি বাজিয়ে রাখবেন। তো এখানে অনেকেই একটা ছোট্ট ভুল করেন, আপনারা কী করেন যে শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, কিন্তু পাশেই যে একটা বেল বাটন রয়েছে সেটি কিন্তু আপনারা অনেকেই বাজিয়ে রাখেন না। যে কারণে আমি যখন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আপলোড করি, তখন কিন্তু আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছায় না, যে কারণে আপনি কিন্তু সেই ভিডিওটি মিস করেন, আপনি কিন্তু সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে পান না। তো এই ধরনের গুরুত্বপূর্ণ সংবাদ বা গুরুত্বপূর্ণ ভিডিও যদি মিস না করতে চান, যদি সবার আগে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি বাজিয়ে রাখবেন। তাহলে করে আমি যখন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো সংবাদ আপলোড করব, তখন কিন্তু সাথে সাথেই আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যাবে, এবং আপনি কিন্তু মুহূর্তের মধ্যেই সেই ভিডিওটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো দর্শক, এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে এখনও যারা এই ভিডিওটি দেখতেছেন বা শেষ পর্যন্ত যারা আমাদের সাথেই থাকবেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।